নমস্কার বন্ধুরা, মমস ইউনিক পার্সেলে আপনাদেরকে স্বাগত। আমি রিনি। আজকে আমি আপনাদের সামনে একটি ইউনিক স্টাইলের চিকেন টিক্কা বার্গার করে দেখাবো। চলুন আমরা শুরু করি। চিকেন টিক্কাগুলি বানানোর জন্যে 300 গ্রাম চিকেন পেস্ট করে তার মধ্যে 2 টিস্পুন লবণ, 1 টিস্পুন চিনি, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 2 টেবিল স্পুন টক দই, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। এবারে আমি এর মধ্যে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবারে 2 টেবিল স্পুন ছাতু এর মধ্যে দিয়ে দেবো, ছোলার ছাতু। ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে এবার আমি এটাকে ভালো করে সম্পূর্ণটা মিক্স করব। এবারে আমি এই উপকরণগুলি ভালো করে মিক্স করব। আমার সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে। এবারে আমি এটাকে টিক্কার আকারে শেপ দেব। আমি কিছু পরিমাণ ম্যারিনেট করা চিকেন নেব। আমি এভাবে করে এভাবে শেপ দিয়ে করব। দেখুন, আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা প্রত্যেকটি টিক্কা শেপ করবেন। সবগুলি টিক্কা আকারে শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলিকে ফ্রাই করব। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এতে আমি সামান্য পরিমাণ তেল দেব। টিক্কা করবার জন্য বেশি তেলের কোনো প্রয়োজন নেই। তেল সম্পূর্ণ গরম হয়ে গেছে, এবার আমি একে একে টিক্কাগুলো দিয়ে দেব। আপনারা এটা মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করবেন। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফ্রাই করব, তারপরে আবারও উল্টে দেব। আমার 4 মিনিট হয়ে গেছে, এবারে এগুলোকে উল্টে দেব। এবারে আমি এগুলিকে 5 মিনিট ঢেকে লো ফ্লেমে ফ্রাই করব। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটি খুলব। খুলে এগুলোকে আমি উল্টে দেব। দেখুন, সবকটাই ব্রাউনিশ কালার হয়ে গেছে। এবার আমি এগুলিকে হাই ফ্লেমে 1 মিনিট বোথ সাইড ফ্রাই করব। 1 মিনিটের বেশি আপনারা ফ্রাই করবেন না, তাহলে এটা পুরো কালো হয়ে যাবে। আমার 1 মিনিট ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এগুলিকে তুলে নেব। আমি এখানে একটা বান মাঝখানে চিরে নিয়েছি। এবারে আমি এর মধ্যে বাটার ব্রাশিং করব। আমি এটার মধ্যেও নামাবো। এবারে আমি এর মধ্যে চিকেন টিক্কাটি দিয়ে দেব। স্লাইসড শসা আমি এর মধ্যে দিয়ে দেব। স্লাইসড অনিয়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। 1 চিমটি বিট লবণ আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। 1 চিমটি গোলমরিচ গুঁড়ো আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দেবো। আপনারা এই বার্গারটি চিজ স্লাইস দিয়েও করতে পারেন, আমি এটা দেইনি। আমি আমার মতো করে অন্য স্টাইলে করেছি। আমি এবারে এর উপরে মিঠাই মেট অর্থাৎ কনডেন্স মিল্ক এর উপরে ছড়িয়ে দেব। এবার আমি এটা এর উপরে দিয়ে চেপে দেব। এর উপরে ডেকোরেশনের জন্য আমি আবারও কিছু পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দেব।
মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।